হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আমি স্বর্ণময়ী হীরা, স্বর্ণ স্কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালে একটা টাইমে এক জায়গায় বসে কখনোই সবার একসাথে আমাদের নাস্তা করা সম্ভব হয় না, কারণ রোজ সকালে যে যার সময় মতো করে নাস্তা করে বের হয়ে যায়। তো যেহেতু আমি প্রতিদিন সকালে একাই নাস্তা করি, তো সেহেতু দেখা যায় প্রতিদিন এই আমার নাস্তাটাই তোমাদের দেখাতে হয়। ইচ্ছা থাকলেও কিন্তু কে কখন কিভাবে কি নাস্তা করে সেটা কিন্তু দেখানো সম্ভব হয় না। তো আজও তার ব্যতিক্রম নয়, প্রতিদিনের মতো একা একাই নিজের নাস্তাটা করে নিচ্ছি। তো এই তো সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি ঘরের কিছু কাজ করার জন্য। আসলে ঘরের যত বড় বড় কাজ আছে, যেমন কাপড় কাচা, ঘর মোছা, এই টাইপের যে কাজগুলো, সেগুলো আমার ছোটা বুয়াই করে দেয়, তো ওগুলো নিজেকে করতে হয় না। কিন্তু এমন কিছু ঘরের কাজ থাকে যেগুলো কিন্তু নিজের হাত ছাড়া অন্যের হাতে কিন্তু এগুলো সম্ভব না। যেমন এই যে টুকিটাকে ধরো মিররটা পরিষ্কার করা, ও কিন্তু আমার ফার্নিচার প্রতিদিনই মুছে দেয়, কিন্তু দেখা যায় মিররটা যে এই যে গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে আর কি মুছবে, এটা কিন্তু মানে সেই সময়টা কিন্তু ওর আর কি নাই, বা ইচ্ছা থাকলেও হয়তো করে না। তো যার জন্য এরকম টুকিটাকি কাজ নিজেরই করতে হয়, তো সেটাই আর কি করে নিচ্ছি। আমার একটা আপু সেদিনকে আর কি কমেন্ট করেছিলে যে গ্লাস ক্লিনার দিয়ে কি হচ্ছে উডেন যে ফার্নিচারগুলো আছে সেগুলো মোছা যাবে কি না। তো জানি না সেই আপুরা ভিডিওটা দেখছো কি না, কিন্তু সেই আপুর উদ্দেশ্যেই বলছি যে গ্লাস ক্লিনার দিয়ে শুধু গ্লাস জাতীয় যে মানে জিনিসপত্র এগুলোই আর কি, যেমন মিরর, তারপরে হচ্ছে গাড়ির গ্লাস, তারপরে টিভি, মানে টিভি যেটা ফ্রিজ, এই টাইপের জিনিসগুলা এই গ্লাস ক্লিনার দিয়ে আর কি মোছা যাবে। কিন্তু উডেন যে ফার্নিচারগুলা, কাঠের যে ফার্নিচার, সেটা কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে মোছা যায় না। এখন এ মুছলে কি ক্ষতি হবে না কি হবে সেটা আমি ভালো বলতে পারবো না, তবে সাধারণত এগুলো দিয়ে মোছে না। মানে উডেন যে ফার্নিচারগুলো সেগুলো মোছার জন্য কিন্তু আলাদা যে মানে উডেন ক্লিনার বা ফার্নিচার ক্লিনার থাকে, সেগুলো দিয়েই কিন্তু মুছতে হয়। অন্য সবার কথা জানি না, তবে আমার কিন্তু রান্নাঘরে বেশ একটা লম্বা টাইম কাটাতে হয়, আর একবার যদি রান্নাঘরে ঢুকি দেখা যায় 3-4 ঘন্টা ওখানেই কেটে যায়। কারণ আমার বাসায় অলরেডি আমরা 5 জন থাকি অল টাইম, আর সাথে আমার যে এখন ছোটা বুয়া সেও আমার বাসায় খায়, তো টোটাল 6 জন। তারপর আমার ড্রাইভার আছে, মেয়ের টিচার আছে, ওনারা মাঝে মাঝে ওনাদেরকে আর কি খাওয়াই, তো এইটা তো মানে আছেই। আর এরপরে দেখা যায় যদি কোনো মেহমান আসে তাহলে তো আর কি কথাই নাই, দেখা যায় কি 2 বেলা আমি তো একবারই রান্না করি, মানে দুপুরে একবারই রান্না করি, সেটা রাত্রেও আর কি খাই। তো 2 বেলা রান্না করতে গিয়ে আমি দেখা যায় 4-5 ঘন্টার আগে আমি রান্নাঘর থেকে কখনোই বেরোতে পারি না। এই জন্য সবসময় চেষ্টা করি যে দুপুরে রান্নাঘরে ঢোকার আগে আমার হাতের যে কাজগুলো আছে, মানে ঘরে যে কাজগুলো আর কি আমার কাছে মনে হয় যে এগুলো করতে হবে, এবং ঘর গোছানোর যে ব্যাপারটা সেটা আমি আগেই সেরে ফেলি। তো এই তো দেখো ঘর গোছানো কিন্তু একদম কমপ্লিট, শুধু কিন্তু মুখেই বলিনি, কাজেও কিন্তু অনেক করেছি। তো দেখা যায় কি অফিস স্ক্রিনে অনেক কাজ কিন্তু করে নিয়েছি, সব কিছু তো আসলে দেখানো সম্ভব হয় না, বা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো জাস্ট তোমাদের ঘরের একটা ঝলক আর কি দেখিয়ে দিলাম যে আমি ঘরটা আর কি গুছিয়ে নিয়েছি। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আজ একটু পোলাও রান্না করব, তো তার জন্য চালটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ভালো করে আর কি কোচলে আর কি ধুয়ে নেব চালটা, ধুয়ে পানিটা আর কি ঝরাতে দেব। তো পোলাও যেহেতু রান্না করব, পোলাওর সাথে কী কী রান্না করব তো সেটাও আস্তে আস্তে বলে দিব। তো পোলাও রান্নার কারণটা আজকে একটু বলি, অনেক দিন হলো পোলাও বাসায় আর কি করি না, কারণ আমার মেয়ে হচ্ছে পোলাও খেতে খুব একটা পছন্দ করে না, ও সবসময় বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, যার কারণে সবসময় বিরিয়ানিটাই বেশি করা হয়। তো আজকে হঠাৎ আর কি মন চাইলো যে একটু পোলাও করব। তো আজ মেইনলি মানে যে কারণে পোলাওটা করা হচ্ছে সেটা হচ্ছে আমার ভাগ্নি এসেছে আর কি, ও জগন্নাথ ইউনিভার্সিটিতে আর কি চান্স পেয়েছে, তো সেখানেই ভর্তি হওয়ার জন্য আর কি আমার বাসায় আসছে। তো মেইনলি ওটার জন্যই আর কি রান্নাবান্নাটা আর কি করা। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন যে কাজটা করছি মানে রান্নাবান্না, এটা হচ্ছে আমার এক সময়ের সবচেয়ে শখের একটা কাজ ছিল, মানে যেটার পিছনে আমি জীবনের আসলে অনেকটা সময় ব্যয় করেছি, মানে নিজে খেতে বা মানুষকে খাওয়াতে, বা দেখা যায় কি যে মানে আমার আসলে অনেক ভালো লাগে। তো মূলত তারই ধারাবাহিকতায় হয়তো আস্তে আস্তে আমার রান্নাটা শখে পরিণত হয়েছে।
তো রান্না দেখা বা শেখা বা করাতে আমার মানে খুবই ইন্টারেস্ট কাজ করতো, সেটা হচ্ছে আগেও আর এখনও। কিন্তু এখন আসলে অনেকটাই আর কি মানে কমে এসেছে। মানে কমে আসার কারণটা হচ্ছে যে ইচ্ছা থাকলেও আসলে অনেক সময় এখন অনেক কিছু আর কি করতে পারি না, কারণ দেখা যায় কি যে ব্যস্ততা, পারিপার্শ্বিক চাপ সব কিছুর কারণেই আসলে শখের কাজটা থেকে আস্তে আস্তে কেন জানি আর কি দূরে সরে যেতে হচ্ছে। তো আসলে তারপরেও চেষ্টা করি সময় পেলেই আর কি টুকটাক শখের কাজটাকে একটু ঝালিয়ে নেওয়ার। একটু আগে যে মাংসটা আমি আর কি খুঁড়তেছিলাম ওটা কিন্তু একটা রাজহাঁসের আর কি মাংস ছিল। তো রাজহাঁসটা কিন্তু অনেক বড় ছিল, তো পুরোটা রাজহাঁস আমার লাগবে না, আমি অর্ধেকটা আর কি রান্না করব। তো যেটুকু আর কি রান্না করব সেটুকু ভালো করে খুঁটে বেছে আর কি ধুয়ে নিয়েছিলাম, আর বাকিটা তুলে রেখেছি। পরে আবার যখন ওটা রান্না করব তখন আবার ওটা খুঁটে বেছে নেব, কারণ এখন সবগুলো খুঁড়তে গেলে অনেকটা দেরি হয়ে যেত, এই জন্যই আর কি প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। আমি না বললেও হয়তো সব কিছু দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে কী কী রান্না করব। তো তারপরে একটু বলে দিই, পোলাওর সাথে বেগুন ভাজি করব, সাথে হচ্ছে হাঁসের মাংসটা রান্না করব, আর এখানে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আর কি ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব, আর তার সাথে হচ্ছে একটু চিংড়ি মাছও করে নেব। তো এগুলো কিন্তু সবগুলোই আমার যে ভাগ্নি ওর কিন্তু খুবই পছন্দের সব কিছুই, তো ওর জন্যই আর কি মেইনলি এগুলো রান্না করা। তো ও বাসায় এসে আর কি বলতেছিল যে মাসি ইউটিউবে তোমার রান্না দেখতে দেখতে আর কি আমি মানে আমার খুবই লোভ লাগে, তো এই যে আমি আসছি এক মাস ধরে আমাকে শুধু আর কি তোমার ভালো ভালো যত রেসিপি আছে সবগুলো আমাকে করে খাওয়াবা আর আমাকে শিখাই দিবা যে কীভাবে কী তুমি রান্না করো। যেহেতু ওর আর কি হোস্টেলে থাকতে হবে তো ওর নিজেকে রান্না করে খেতে হবে, তো ওই জন্য আর কি কথাগুলো বলছিল। তো প্রথমেই যেটা রান্না করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা কিন্তু আমি মানে খুব ভালো পারি, মানে যারাই আমার হাতের এই রান্নাটা খেয়েছে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। তো ভাবলাম যে আজকে চিংড়ির যে মালাইকারিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো প্রথমেই আমি কিছু শুকনো মরিচ আর কালো জিরা আর কি ফোড়ন দিয়ে দিলাম, তারপর তেজপাতা, কিছু ওর ভিতরে গরম মশলা সেইগুলো আর কি ফোড়ন দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। আর এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজ বাটা একটু বেশি লাগবে, আর আমি যে মানে তেলে আর কি পেঁয়াজটা ভেজে আর কি উঠিয়ে রেখেছিলাম ওই তেলেই কিন্তু রান্না করতেছি, আর ওর সাথে কিন্তু একটু সরিষার তেলও দিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা সবচেয়ে ভালো হয় একদম সরিষার তেলে যদি করা যায়, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো আমি আর কি যেহেতু আমার তেল আর কি পেঁয়াজ ভাজার যে তেলটা আর কি ছিল, তো আমি চেষ্টা করতেছি ওই তেলেই আর কি রান্নাটা আর কি কমপ্লিট করার। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু রসুন বাটা। রসুন বাটাটাও মোটামুটি আমি একটু পরিমাণ মতোই আর কি দিয়ে নিচ্ছি, আর আমি এখানে কিন্তু 1.5 কেজি চিংড়ি মাছ আর কি রান্না করব, তো সেইভাবে আর কি সেইভাবে পরিমাণ মতোই আর কি আমি মশলাটা আর কি দিচ্ছি। তো অনেকেই হয়তো বলে যে আমার রান্নায় আমি মশলাটা একটু বেশি ইউজ করি, মশলাটা আসলে বেশি ইউজ করি সেটা না, মানে আমি পরিমাণটা একটু বেশি রান্না করি যার কারণে মশলাটা আমাকে একটু বেশি দিতে হয়। আর তোমরা হয়তো ভাবো এই জন্য যে মশলাটা আর কি আমি অনেক বেশি খাই, কিন্তু আসলে কিন্তু তা না, মানে পরিমাণটা বেশি তো এই জন্য আর কি মশলাটাও একটু বেশি লাগে। তো যাই হোক ওটা রসুনটা আর কি ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম, তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো হচ্ছে শুকনো মরিচ, কারণ এখানে আমি কাঁচা মরিচও ইউজ করব, তো যার জন্য শুকনো মরিচটা একটু বুঝে শুনে দিব। আর এটাকে এখন একটু পানি দিয়ে ভালো করে আর কি মশলাটা কষিয়ে নেব, আর কষানোর পরেই আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর ভিতর দিয়ে দেবো। তো পেস্টের মধ্যে আমি যা যা দিয়েছি সেটা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, কাঁচামরিচ, আর হচ্ছে একটুখানি দিয়েছিলাম হচ্ছে কিশমিশ, আর হচ্ছে টক দই। তো সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেই পেস্টটাই এখন হচ্ছে ঢেলে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই মাছের মধ্যে টমেটোর যে পিউরিটা সেটাও কিন্তু দেওয়া যায়, কিন্তু এখন তো মানে যে সময়টা টমেটো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো এই জন্য আজকে আমি দই দিয়ে আর কি করে দেখাচ্ছি। তো যদি টমেটো থাকে কারো কাছে তো টমেটো দিয়েও মানে রেসিপিটা করতে পারো। আর এই চিংড়ির মালাইকারিতে সরিষার তেল আর হচ্ছে যদি ঘি দিয়ে যদি রেসিপিটা করা হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো তোমাদের কাছে যদি ঘিটা দেখা যায় কি এখন অনেক দাম, তো সেই অনুযায়ী আর কি যদি তোমরা ঘিটা একটু কম ইউজ করতে চাও মানে আমার মতো, তো একটু আর কি সাদা তেলও দিয়ে নিতে পারো। তো আমি যেমন সাদা তেল, সরিষার তেল আবার ঘিটাও একটু ইউজ করতেছি, আর সাদা তেলটা ইউজ করেছি যাতে ঘিটা একটু কম লাগে, তো এই জন্যই।
তো দেখো সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। আর এখানে চিংড়ি মাছটা দেখো আমি কাঁচাই দিচ্ছি, আমি কিন্তু ভেজে দিইনি, কারণ কাঁচা দিলে ভিতরের মাংসটা একটু বেশ নরম থাকে, যেটা ভাজলে কিন্তু অনেক সময় আর কি রাবারের মতো শক্ত হয়ে যায়। তো যেহেতু ছোট চিংড়ি তো এই জন্য আর কি সব সময় আর কি আমি চেষ্টা করি যে এই টাইপের যে চিংড়িগুলো এগুলো আর কি কাঁচাই দেওয়ার, তো চাইলে কিন্তু তোমরা ভেজেও নিতে পারো। আর সয়া সসটা কিন্তু আমি মশলা কষানোর সময় দিই, কিন্তু আবার হচ্ছে মনে ছিল না, তো এই জন্য এখন আর কি দিয়ে নিলাম, তো সমস্যা নাই। এখন এটা দিয়ে আবার মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো মাছটা কিন্তু ওপাশে কষানো হচ্ছে, আর এই পাশে রুই মাছের যে মাথাটা সেটা কিন্তু ভালো করে আর কি ভেজে নিচ্ছি। তো এই যে অলরেডি আমার দেখো মাছটা কষানো হয়ে গেছে, আর এখন হচ্ছে এই পর্যায়ে আমি নারকেলের যে দুধটা ওইটা আর কি করে রেখেছিলাম, তো ওটাই আর কি দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু আর কি পানি দিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আর কি বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব। তো ভাবলাম যে মাছটা রান্না হতে থাক, তখন বাইরে যে কাপড়গুলো নাড়া আছে তো ওগুলো আর কি উঠিয়ে নিয়ে এসি। তো বাইরে এসে দেখলাম প্রচণ্ড রোদ, এখনের যে সিজনটা এখন কিন্তু এরকম রোদই থাকার কথা, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়, মানে এই রোদ এই বৃষ্টি, দেখা যায় এখন রোদ উঠতেছে একটু পরে আবার বৃষ্টি নামবে। তো আমার যে জিরাগুলো আছে ওগুলো একটু রোদ দেওয়ার দরকার ছিল, তো বৃষ্টির জন্য আর কি রোদ দিতে পারতেছিলাম না, তো আজ যখন আর কি রোদটা দেখলাম তো ভাবলাম যে তাড়াতাড়ি করে আর কি জিরাটা আর কি রোদে দিয়ে আসি। তো ওই জন্যই জিরাগুলোকে এরকম একটা প্লেটে আর কি ঢেলে নিচ্ছি, আর এভাবে রোদ দিয়ে রাখলে কিন্তু জিরাটা অনেক দিন ভালো থাকে আর কিন্তু মচমচেও থাকে। তো ওই জন্যই দেখো জিরাটা আর কি এই যে বারান্দায় রোদে আর কি রেখে দিলাম। তো দেখো এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছটা অলরেডি হয়ে এসেছে, উপর দিয়ে কিছু কাঁচামরিচ আর কি ছিটিয়ে দিলাম, আর এটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে ওঠে। দেখো আমার তেলটা কিন্তু উপরে অলরেডি ভেসে উঠেছে, আর এর মধ্যে কিছু ধনে পাতা দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখো চিংড়ি মাছটা তো নামিয়ে নিয়েছি, আর এপাশে হচ্ছে এখন বসিয়ে দিলাম হচ্ছে পোলাও। তো পোলাওতে যেটা আর কি করবো, প্রথমে আর কি লবণ দিয়ে নিলাম, আর এটা কিন্তু পুরোটাই আমি ঘিতে করি পোলাওটা। আর এর মধ্যে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দিলাম কতগুলা কিশমিস, আমাদের বাসায় কিশমিস সবারই খুব পছন্দ, এই জন্য একটু বেশি করেই দিলাম। তো এটা দিয়ে আর কি আর কিছু গরম মশলাও দিয়ে নেব। তো সব কিছু দিয়ে ভালো করে আর কি চালটা ভেজে তারপরে হচ্ছে রাইস কুকারে আর কি বসিয়ে দেব। অনেকেই আছো যারা কিন্তু একটু টেনশনে পড়ে যাও যে পোলাওটার মানে ঝরঝরে করব কি করে, তো পোলাওটা ঝরঝরে করার মেইন কারণটা হচ্ছে কিন্তু মানে ঘিতে বা তেলে ভালো করে আর কি চালটা ভেজে নিতে হবে, আর পানিটা একটু সঠিক পরিমাণে দিতে হবে। তুমি যদি এক কাপ মানে যে কাপে হচ্ছে তুমি চালটা নিবে তো সেই কাপের দেড় কাপ করে পানি দিবে, তাহলেই তোমার পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। তো ওপাশে কিন্তু পোলাওটা আর কি বসিয়ে দিয়েছি, আর এপাশে দেখো কিছু মশলা আর কি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে জিরা ধনে তারপর কিছু গরম মশলা শুকনো মরিচ। তো এগুলো আর কি ভালো করে আর কি টেলে নিব, আর এই মশলাটা হচ্ছে আমি যে মুড়িঘণ্টটা রান্না করব তো ওইটাই আর কি ইউজ করব। তো মুড়িঘণ্ট এমনি দেখো আমরা যেরকম রান্না করি যে সব মশলা আর কি ভালো করে কষিয়ে তার মধ্যে আর কি মাথাটা আর কি ভালো করে কষিয়ে ওর ভিতরে আর কি ডালটা দিয়ে দেব। তো ডালটা দেওয়ার পরে যখন আর কি হয়ে আসবে তখন ওই মশলাটা উপর থেকে আর কি ছড়িয়ে দিতে হবে, আর পারফেক্ট মুড়িঘণ্টের যে মানে টেস্টটা সেটা যদি পেতে চাও তাহলে কিন্তু এই মশলাটা অবশ্যই ইউজ করতে হবে। আর আজকে তোমাদের আর কি এইটুকু দেখিয়ে দিলাম, তো তোমরা যদি কেউ চাও যে মানে পুরো রেসিপিটা দেখতে তাহলে আমাকে কমেন্ট বক্সে আর কি ইনবক্স করো, আমি চেষ্টা করব এরপরে যখন আর কি রান্না করি তখন এই রেসিপিটা পুরো আকারে শেয়ার করার। আর এই পাশে দেখো রোস্ট রান্না করতেছি, তবে রোস্টটা কিন্তু পুরোটা আমার রান্না করা না, এটা আমার দিদি আর কি রান্না করে আর কি পাঠিয়েছিল, আমার ভাগ্নি যখন বাড়ি থেকে এসেছিল ওর কাছে আর কি পাঠিয়ে দিয়েছিল। তো রোস্টটা আর কি হালকা আর কি যখন জাল দিলাম তো ভাবলাম যে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু টমেটোর যে সস সেটা আর কি একটু কম আছে, তো আর কি ওটাই দিয়ে তারপরে একটু জ্বালিয়ে নিচ্ছি। আর নামানোর আগে এর উপর দিয়ে একটু গোলাপ জল আর কেওড়া জলের যে মিক্সটা ওইটা আর কি একটু দিয়ে নিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো পাওয়া যায়। তো এই তো একে একে কিন্তু সমস্ত রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর এখন একটু টেবিলটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো খাবারগুলো রাখছিলাম আর ভাবছিলাম যে কোনটা কোন পাশে রাখলে আর কি ভালো হবে, তো যার জন্য আর কি দেখো বাটিগুলো আর কি বারবার করে চেঞ্জ করতেছিলাম, তো মনে হলো যে না এবার ঠিক আছে। আর দেখো অফিস স্ক্রিনে কিন্তু বেগুনগুলো ভাজি করে নিয়েছিলাম, বেগুন ভাজি তো আমরা সবাই পারি, তবে আমি এই বেগুনের মধ্যে একটু রসুন বাটা আর একটু চিনি মিক্স করেছি, আর লবণ হলুদ যেটা আর কি আমরা দিয়ে ভাজি তো ওইটাই,
আর পোলার উপরে দেখো গাজরগুলো আর কি ছিটিয়ে নেছি, তো গাজরগুলো আরো একটু আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমার আসলে মনে ছিল না, তো ভাবলাম থাক কাঁচা গাজরও তো আসলে খাওয়া যায়, আর ভাপে দিয়ে রাখলে দেখা যায় যে গাজরটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, তো আর কি ওই জন্য দেখা যায় কি যে গাজরটা আর কি পরে দিলাম। আর কিছু ফ্রিজে হলো যে ইয়ে ছিল মটরশুঁটি, তো সেগুলো আর কি দিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে এই জন্যই। তো এই তো দেখো পোলাওটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট, কিন্তু হাঁসের মাংসটা তোমাদের একদমই কিন্তু দেখাইনি, কারণ হাঁসের মাংস অলরেডি আমার চ্যানেলে আগে একটা দেওয়া আছে, তো এই জন্য আর মাংসটা রান্না আর দেখাইনি। তো যাই হোক এই যে দেখো টেবিল টেবিল সব গুছিয়ে ওরা কিন্তু খেতে বসেছে, কারণ অলরেডি তোমরা ঘড়ির দিকে দেখো কয়টা বেজে গেছে, দেখলেই তো ঘড়িতে কিন্তু 5টা বাজতে আর মাত্র 25 মিনিট বাকি আছে। তো এই হলো অবস্থা, কারণ রান্নাবান্না করতে গেলেই দেখা যায় পুরো সময়টা আর কি রান্নাঘরে কেটে যায়, তো যার জন্য সকালেই বলেছিলাম যে কাজগুলো আর কি আমি আগেই করে রাখি যাতে রান্না করার পরে আর কোনো ঝামেলা না থাকে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থাকো, বাই বাই।